আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গত রাতে সাহিরিতে যা রান্না হয়েছিল তাই নিয়ে আজকের ব্লগ। গত রাতে সাহিরিতে রান্না হয়েছিল আলু দিয়ে, লতি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে একটা তরকারি, আর রান্না হয়েছিল ঢেঁড়স ভাজি আর চিংড়ির একটা শুটকি ভর্তা ঝাল ঝাল করে। তো চলুন রান্না করে নেওয়া যাক। কড়াইতে আমি তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। তারপর একটা কথা বলি, আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ জব করি তারা হচ্ছে একে অপরের কাজকে হেল্প করব, তাই ও আমাকে সব কিছু সবজি কেটে কমপ্লিট করে দিয়েছিল। আর এখন রাত প্রায় 1:30 বাজে, তো রান্নাটা আমিই করেছিলাম। তো এটা আমার ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, জিরা বাটা এবং হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া আর সামান্য লবণ। পরিমাণ মতো সব কিছু একটা বাটিতে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এটা আমি তেলে দেওয়ার পরে হালকা কষিয়ে নিব। হালকা পরিমাণ পানি দিয়ে এটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব আবার একটু পানি, কারণ হচ্ছে যে পানিটা কম হয়ে গেছিলো, আমি চিংড়ি শুটকিটাকে কষাবো, এই জন্য হালকা পানি দিলাম। এটা আমার হালকা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি অল্প কিছু পরিমাণ চিংড়ি শুটকি দিব। সবসময় খেয়াল রাখবেন তরকারির পরিমাণের সাথে মিলিয়ে আপনি অল্প পরিমাণ চিংড়ি শুটকি দেওয়ার জন্য, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এই তো আমি চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। আমার চিংড়ি শুটকিটা দেওয়া হয়ে গেলে আমি হালকা কষিয়ে নিব। যখন এটা কষানো হয়ে যাবে, হালকা হালকা তেল ভেসে উঠবে মশলার উপরে, তখন আমি দিয়ে দেবো এর ভিতরে আলুটা। আলুটা হালকা কষানোর পরে এর ভিতরে দিয়ে দেবো আমি লতা। লতাটা যখন আমার একসাথে আলুর সাথে কষানো হয়ে যাবে, যখন সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা সবসময় চেষ্টা করবেন কষানোর ভিতরে সিদ্ধ করে নেওয়ার, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আমার ধর আলু আর লতিটাই তো কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণ পানি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে তরকারিটা আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমার তরকারিটা আমি রান্না শেষ করা অবধি জাল করে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা হওয়ার পরে আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আমার তরকারিটা হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে চলে যাবো ঢেঁড়স ভাজি করার জন্য। তো আমি এই তো কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এর ভিতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজটা এই তো আমার ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়েছিলাম লবণ, একটু হলুদ আর অল্প পরিমাণ একটু ধনিয়া গুঁড়া। সবজিটা যাতে সবুজ সবুজ থাকে, যার কারণে আমি এই সবজিটা না ঢেকেই ভাজি করি। সবসময় চেষ্টা করুন সবজি না ঢেকে ভাজি করার জন্য, যে কোনো সবজি, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি এই তো প্যানের ভিতরে একটু পরিমাণ তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি শুকনো মরিচটাকে ভেজে নিব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হালকা পরিমাণ কাঁচা মরিচ, রসুন এবং মরিচটা ভেজে নিব। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে এটা করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হালকা পরিমাণ চিংড়ি। এই চিংড়ি শুটকিটা আমার ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, সেটা আমি ভিডিও করতে পারিনি। তারপরে এই তো রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম। তো সব রান্না আমার শেষ হওয়ার পরে আমি সব কিছু সার্ভ করে দেখাবো। এই তো আমার ঢেঁড়স ভাজিটা, সবুজ সবুজ করে ঢেঁড়স ভাজি খেতে খুব ভালো লাগে আমার। ঢেঁড়স ভাজি, ঝাল ঝাল করে চিংড়ি শুটকি ভর্তা, তারপরে আলু দিয়ে, লতি দিয়ে, যে চিংড়ির দিয়ে যে রান্না করা হয়েছিল তরকারিটা, অসম্ভব মজা হয়েছিল সব কিছু। এবং গরম গরম ভাতের সাথে সিহিরিতে ভাত খাওয়ার সময় আমি প্রায় পরিমাণের তুলনায় বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, যার কারণে নামাজ পড়তে যে আমার একটু কষ্ট হয়ে গেছিলো সিহিরির সময়। এই তো টমেটো আর শসার সালাদ, এটা আমার লাগবেই। এটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।